কিগন? গত ক্লাসে হচ্ছে আমরা সংবিধান অধ্যায়টা শুরু করেছি, সংবিধান প্রণয়ন পদ্ধতি পর্যন্ত আসছি। আজকে এরপরের স্লাইড থেকে শুরু করব। গত ক্লাসটা কি করেছো শিফা? শিফা, আচ্ছা, আজকে হচ্ছে সংবিধানের শ্রেণী বিভাগ থেকে পড়ছি আমরা। সংবিধানের শ্রেণী বিভাগ হচ্ছে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয় সংবিধানকে। একটা দৃষ্টিকোণ হচ্ছে লেখার ভিত্তিতে বা লিপিবদ্ধকরণের ভিত্তিতে, আর অন্য দৃষ্টিকোণটা হচ্ছে সংশোধনের ভিত্তিতে। লিপিবদ্ধকরণের ভিত্তিতে হচ্ছে লিখিত আর অলিখিত সংবিধান, আর সংশোধনের ভিত্তিতে হচ্ছে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। লেখার ভিত্তিতে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, লিখিত বনাম অলিখিত। লিখিত সংবিধান বলতে বোঝানো হয় যে সকল সংবিধান লিখিত আকারে লিপিবদ্ধ করা থাকে, যেটা বইয়ের মতো তোমরা পেতে পারো বা কিনতে পারো, সেটা হচ্ছে লিখিত সংবিধান। যেমন বাংলাদেশের সংবিধান কিন্তু চাইলে নীলক্ষেত থেকে কিনতে পারবা, কারণ এটা লিখিত একটা রূপ আছে। ভারতের সংবিধান, পাকিস্তানের সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। আর অলিখিত সংবিধান হচ্ছে যেটার অধিকাংশ নিয়ম অলিখিত, মানে যে পুরোপুরি অলিখিত তা না, দেখা যায় যে বেশিরভাগ অংশ লিখিত না, কিছু কিছু অংশ লিখিত, এরকমটা হলে সেটাকে অলিখিত সংবিধান বলে। একমাত্র ব্রিটিশ সংবিধান হচ্ছে অলিখিত সংবিধানের উদাহরণ। এ ধরনের সংবিধান প্রথা রীতিনীতি ভিত্তিক, চিরাচরিত নিয়ম ও আচার অনুষ্ঠানের ভিত্তিতে এ ধরনের সংবিধান গড়ে ওঠে। চিরাচরিত নিয়ম আচার অনুষ্ঠানের ভিত্তিতে এ ধরনের সংবিধান গড়ে ওঠে, যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত। তবে এ কথা সত্য যে কোনো সংবিধানই পুরোপুরি লিখিত বা অলিখিত নয়, কোনোটি বেশি লিখিত আবার কোনোটি কম লিখিত। যে সংবিধানে অধিকাংশ বিষয় লিখিত থাকে তাকে বলে লিখিত সংবিধান, আর যে সংবিধানে অধিকাংশ বিষয় অলিখিত থাকে তাকে অলিখিত সংবিধান বলে।
সংশোধনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার, সুপরিবর্তনীয় সংবিধান আর দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান যেটা সহজে সব পরিবর্তন করা যায় বা সহজে সংশোধন করা যায়, এক্ষেত্রে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে কোনো জটিলতার প্রয়োজন হয় না, সহজ প্রক্রিয়ায় সংবিধানকে সংশোধন করা যায়। সাধারণত সংখ্যাগরিষ্ঠ আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে এভাবে সংবিধান সংশোধন করা যায়। ব্রিটিশ সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান, আর দুষ্পরিবর্তনীয় সংবিধান হচ্ছে এমন এক ধরনের সংবিধান যার সংশোধন বা পরিবর্তন প্রক্রিয়াটা একটু জটিল জটিল ধরনের। এক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এ ধরনের সংবিধান পরিবর্তন করা যায় না, প্রয়োজন হয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতার সম্মেলন ও ভোটাভুটির। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনের সংবিধান, সেখানে সংবিধান পরিবর্তন করতে হলে 4/3 সদস্য সরকার পার্লামেন্টের 4/3 সদস্যের সমর্থনের প্রয়োজন পড়ে। আচ্ছা, আমরা এখন লিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলো দেখি। সাধারণত লিখিত সংবিধান হয় সুস্পষ্ট, এটা হচ্ছে তার অন্যতম বৈশিষ্ট্য, যেটা সুস্পষ্ট কারণ এটা সবকিছু তো লিখা আছে, তাই কোনো ধরনের অস্পষ্টতা তৈরি হয় না। লিখিত সংবিধান এর অধিকাংশ ধারা লিখিত থাকে বলে এটি জনগণের নিকট সুস্পষ্ট এবং বোধগম্য হয়, জনগণ সহজে বুঝতে পারে। লিখিত সংবিধানে সাধারণত সংশোধন পদ্ধতি উল্লেখ থাকে, বিধায় খুব সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না। কিন্তু সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল, লিখিত সংবিধান পরিবর্তিত সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, এই জন্য এটি কখনো না কখনো প্রগতির অন্তরায় হিসেবে কাজ করে। তাছাড়া অনেক সময় সংবিধান সংশোধনের জন্য জনগণ বিপ্লব করতে বাধ্য হয়। দুই হচ্ছে স্থিতিশীলতা, এই সংবিধানটা তুলনামূলক বেশি স্থিতিশীল হয় কারণ সংবিধান লিখিত থাকে বলে যে শাসক সে কিন্তু চাইলেই ইচ্ছা মতো সেটাকে পরিবর্তন করতে পারে না বা নিজের মতো করে শাসন পরিচালনা করতে পারে না, তাকে সংবিধান মেনে চলতে হয়। যার জন্য যেটা হয় যে সে জনগণের কল্যাণে কাজ করতে বাধ্য থাকে এবং যে কোনো পরিস্থিতিতে এই সংবিধানটা স্থিতিশীল থাকে এবং এই ধরনের সংবিধানে বিদ্রোহ বা বিপ্লব হওয়ার সম্ভাবনা কম থাকে। লিখিত সংবিধানের সকল ধারা জনগণ এবং শাসক মেনে চলতে বাধ্য থাকে। তিন হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী সংবিধান, লিখিত সংবিধান। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হচ্ছে, আমরা তো আগে পড়েছি যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে সংবিধান কেন্দ্র আর প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করে দেয়। ঠিক আছে, তো এখন যদি এই ক্ষমতার বণ্টনটা লিখিত আকারে না থাকে তাহলে যেটা হবে, কেন্দ্র আর প্রদেশের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, যার জন্য তো এই সংবিধানটা লিখিত আকারে সংরক্ষণ করা হয়, যাতে করে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হলে লিখিত সংবিধান তারা দেখে নিবে, তারপর যেটা করণীয় সেটা করে নিবে। তো লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার জন্য উপযোগী। এই সংবিধানের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতার বণ্টন করে দেওয়া হয়। সংবিধান লিখিত না হলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় এমন ক্ষমতা বণ্টন সম্ভব হতো না। যেমন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে লিখিত সংবিধানের মাধ্যমে ক্ষমতার বণ্টন করে দেওয়া হয়। উল্লেখ্য, লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের পূর্ব শর্ত। শাসক এবং জনগণের সম্পর্ক লিখিত সংবিধান তৈরি করে দেয়। লিখিত সংবিধানে শাসকের ক্ষমতা কি হবে আর জনগণ কি কি অধিকার ভোগ করবে তার উল্লেখ থাকে। এর ফলে শাসক ও জনগণ নিজেদের ক্ষমতা ও অধিকার সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করতে পারে। এখন একটা কাজ দেওয়া হয়েছে, লিখিত সংবিধানের দোষ ত্রুটি চিহ্নিত করো। আচ্ছা, লিখিত সংবিধানের যে ত্রুটি সেটা হচ্ছে লিখিত সংবিধান রক্ষণশীল প্রকৃতির হয়, যার জন্য সহজে পরিবর্তন করা যায় না, মানে দুষ্পরিবর্তনীয় প্রকৃতির হয়। ফলে যেটা হয় যে পরিবর্তিত সময়ের সাথে যে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয় সেটা করতে তুলনামূলক জটিল পদ্ধতির অনুসরণ করতে হয়। দ্বিতীয়ত জটিলতা, লিখিত সংবিধানে অনেক সময় জটিল রূপ দেখা যায়, অনেক সময় এটা রাজনৈতিক সংকট সৃষ্টি করে, অনেক সময় এটা সংস্কারের পরিপন্থী, যেহেতু এটা সহজে পরিবর্তন করা যায় না, সংস্কারের পরিপন্থী। এটা সংশোধন করতে জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সংশোধনের জটিলতা, কোন কোন ক্ষেত্রে উন্নতির অন্তরায় কারণ এটা পরিবর্তন সমর্থন করে না, বিচার বিভাগের প্রভাব পড়ে, আর হচ্ছে এটা অনড় প্রকৃতির।
এখন আমরা দেখব অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য। এখানে একটু এখানে অলিখিত লিখি নাই না, একটু অলিখিত লিখে দিই। এখন অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য গুলো দেখি। অলিখিত সংবিধান প্রগতির সহায়ক, সমাজ সর্বদা প্রগতির দিকে ধাবিত হয়, আর অলিখিত সংবিধান সমাজের প্রগতির সাথে তাল মিলিয়ে সহজে পরিবর্তন করা যায়, অর্থাৎ এটি সমাজের পরিবর্তিত পরিস্থিতির সাথে সহজেই খাপ খাওয়াতে পারে। সুতরাং অলিখিত সংবিধান প্রগতির সহায়ক, কিন্তু অধিক পরিবর্তনশীলতা আবার অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। দুই, এটা সাধারণত জরুরি প্রয়োজনে খুব কার্যকর, কারণ জরুরি প্রয়োজনে যখন খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, যখন দ্রুত সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয়, অলিখিত সংবিধান দ্রুত পরিবর্তন করা সহজ হয়, সম্ভব হয়। অলিখিত সংবিধান যেহেতু সহজে পরিবর্তনশীল, তাই জরুরি প্রয়োজন মেটাতে অলিখিত সংবিধান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তবে কোন কোন ক্ষেত্রে অলিখিত সংবিধান ঘন ঘন পরিবর্তনের ফলে কোন স্থায়ী নীতি ও কার্যক্রম হাতে নেওয়া যায় না, এর ফলে সরকার ব্যবস্থা অস্থিতিশীল হতে পারে। তিন, বিপ্লবের সম্ভাবনা কম, এই সংবিধান সহজে পরিবর্তন করা যায়, জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী অলিখিত সংবিধান পরিবর্তিত হতে পারে, বিধায় বিপ্লবের সম্ভাবনা কম থাকে। চার হচ্ছে বিবিধ, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা অলিখিত সংবিধান উপযোগী নয়, এই সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত না থাকায় রাষ্ট্র পরিচালনায় অনেক বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। আমরা এখন এই দুইটার পার্থক্য দেখি, লিখিত এবং অলিখিত সংবিধানের পার্থক্য। প্রথম পার্থক্যটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। লিখিত অলিখিত সংবিধানের ক্ষেত্রে সংজ্ঞাগত পার্থক্য বিদ্যমান। লিখিত সংবিধান হচ্ছে এমন এক সংবিধানকে বোঝায় যেখানে সংবিধানের অধিকাংশ ধারা ও উপধারা লিপিবদ্ধ থাকে, আর অলিখিত সংবিধান বলতে বোঝায় ওই সংবিধানকে যে সংবিধানের অধিকাংশ নীতিমালা কাগজে কলমে লিখিত থাকে না, এই সংবিধানের অধিকাংশ বিধান প্রধানত রীতিনীতির মাধ্যমে গড়ে ওঠে। দুই হচ্ছে প্রণয়নগত পার্থক্য, লিখিত অলিখিত সংবিধানের প্রণয়নগত পার্থক্য দেখা যায়। অলিখিত সংবিধান প্রণয়নের চেয়ে লিখিত সংবিধান প্রণয়নে বিশেষ প্রক্রিয়া অবলম্বন করা হয়, লিখিত সংবিধান একটি বিশেষ সংস্থা বা কমিটি কর্তৃক প্রণীত হয়। অন্যদিকে অলিখিত সংবিধান প্রণয়নে বিশেষ কোনো সংস্থা বা কমিটির প্রয়োজন পড়ে না, সমাজ ব্যবস্থায় ক্রমবিবর্তনের সাথে সাথে অলিখিত সংবিধান গড়ে ওঠে, দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে তা গড়ে ওঠে। তিন প্রকৃতিগত, প্রকৃতিগত বিষয়ে লিখিত অলিখিত সংবিধানের মধ্যে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। লিখিত সংবিধানের প্রকৃতি হচ্ছে লিখিত রূপ, কিন্তু অলিখিত সংবিধানের অধিকাংশ বিধিবিধান নীতিগুলো অলিখিত ও সুপরিবর্তনীয় এর প্রকৃষ্ট উদাহরণ ব্রিটেনের সংবিধান। পদ্ধতিগত পার্থক্য আছে, লিখিত সংবিধান সহজে পরিবর্তন যোগ্য না, আর আইন পাশের মাধ্যমে সাধারণত সংশোধন করতে হয়, কিন্তু অলিখিত সংবিধান সংশোধনে বিশেষ কোনো পদ্ধতির প্রয়োজন পড়ে না, সাধারণ আইন পাশের মতই এটা খুব সাধারণভাবে পরিবর্তন করা যায়। ক্ষমতার স্বতন্ত্রীকরণে পার্থক্য আছে, লিখিত সংবিধান ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি যথাযথভাবে কার্যকর করে, এই সংবিধান অনুসারে সরকারের ক্ষমতা বিভিন্ন বিভাগের মধ্যে ভাগ করে দেওয়া হয়, কিন্তু অলিখিত সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সঠিকভাবে প্রয়োগ করা হয় না, কারণ এক্ষেত্রে সরকারের ক্ষমতা অধিকাংশই অলিখিত থাকে। সুস্পষ্টতার ক্ষেত্রে পার্থক্য, লিখিত সংবিধান একটি সুস্পষ্ট সংবিধান, এই সংবিধানে অধিকাংশ ধারা উপধারা কাগজে কলমে সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে, কিন্তু অলিখিত সংবিধানে তা থাকে না। এই সংবিধানে অনেক বিষয়ের কোনো লিখিত রূপ নেই, এখানে রাষ্ট্র পরিচালনার নীতিগুলো অস্পষ্টভাবে লিখিত থাকে, সুতরাং সুস্পষ্টতার ক্ষেত্রে উভয়ের মধ্যে ভিন্নতা বিদ্যমান।
এরপর হচ্ছে আইনগত পার্থক্য, লিখিত সংবিধানে আইনের গুরুত্ব বেশি দেওয়া হয়, এক্ষেত্রে সাংবিধানিক আইন হচ্ছে সর্বোচ্চ আইন, এই সংবিধানে অন্তর্ভুক্ত নিয়ম নীতি সরকার কর্তৃক সৃষ্ট। আর অলিখিত সংবিধানে আইনগত ভিত্তি কম, কারণ এ ধরনের সংবিধানে সামাজিক প্রথা আর রীতিনীতির মাধ্যমে গড়ে ওঠে, এটি জনমত এবং জনকল্যাণের সাথে সম্পৃক্ত। এরপর হচ্ছে বৈপ্লবিক উত্তম, উভয় সংবিধানে হচ্ছে বিপ্লব আর সংস্কারের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। লিখিত সংবিধানে জটিল প্রকৃতির, এটি যখন তখন সংশোধন করা যায় না, এমন অবস্থায় বিপ্লবের আশঙ্কা দেখা দেয়। অন্যদিকে অলিখিত সংবিধানে বিপ্লবের আশঙ্কা কম, কেননা এটিকে সমাজের প্রয়োজন এবং প্রত্যাশা অনুযায়ী সংশোধন আনা যায়, এটা সংস্কারের উপযোগী। 9, বিচার বিভাগের ক্ষেত্রে লিখিত অলিখিত সংবিধানের পার্থক্যের ক্ষেত্রে একটি অন্যতম বিষয় হচ্ছে বিচার বিভাগীয়। লিখিত সংবিধানে বিচার বিভাগকে প্রাধান্য দেওয়া হয়, এক্ষেত্রে বিচার বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনের পর্যালোচনা ও বাতিল করতে পারে, কিন্তু অলিখিত সংবিধানে তা সম্ভব নয়। সংবিধানের ক্ষেত্রে আইনসভার প্রাধান্য বেশি থাকে, এক্ষেত্রে বিচার বিভাগ এখানে দুর্বল। অলিখিত শাসনতন্ত্রে সাধারণত বিচার বিভাগের প্রাধান্য থাকে না। এখন আমরা দেখবো হচ্ছে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা যে সংবিধানটাকে উত্তম বলবো সেগুলো হচ্ছে, প্রথমত সংবিধানটাকে সুস্পষ্ট হতে হবে, এর অধিকাংশ বিষয় লিখিত থাকতে হবে, এর ভাষা সহজ সরল প্রাঞ্জল হতে হবে এবং সবার কাছে এটা সহজে সুস্পষ্ট এবং গ্রহণযোগ্য বোধগম্য হতে হবে। 2, এটা সংক্ষিপ্ত প্রকৃতির হবে, এখানে অতি কথার ফুলঝুরি থাকবে না, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বিষয় উত্তম সংবিধানে স্থান পায় না। রাষ্ট্র পরিচালনার জন্য উল্লেখযোগ্য বিধি বিধানগুলো এই সংবিধানে উল্লেখ থাকে। 3, মৌলিক অধিকার, নাগরিকের মৌলিক অধিকার উত্তম সংবিধানে উল্লেখ থাকে, এর ফলে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হয়, তাছাড়া শাসক বা অন্য কেউ এই অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। 4, জনমতের প্রতিফলন ঘটতে হবে উত্তম সংবিধানে, এই সংবিধানে জনগণের চাহিদা ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, তাছাড়া সামাজিক রীতিনীতি ও ঐতিহ্য সংবিধানে প্রতিফলিত হয়। 5, সুষম প্রকৃতির হবে এই সংবিধান, উত্তম সংবিধান সুষম প্রকৃতির, এর অর্থ উত্তম সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ এটি খুব সুপরিবর্তনীয় কিংবা খুব বেশি দুষ্পরিবর্তনীয় নয়, এর ফলে উত্তম সংবিধান হচ্ছে হচ্ছে ব্যালেন্স করে থাকবে, যে পরিবর্তন প্রয়োজনে করা যাবে কিন্তু এত বেশি পরিবর্তন করা যাবে না যে যে কোনো সরকার আসতেই কাটাছেঁড়া করতে পারে। তো এটা ব্যালেন্সড অবস্থায় থাকবে, যেটা খুব বেশি প্রয়োজন হলে পরিবর্তন করা যাবে, অন্যথায় পরিবর্তন না করাটাই বাঞ্ছনীয়। এর ফলে উত্তম সংবিধান সামাজিক রাষ্ট্রীয় পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হয়। সংশোধন পদ্ধতি, উত্তম সংবিধানের কোন ধারার সংশোধন বা পরিবর্তন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয়, অর্থাৎ এই সংবিধানের সংশোধন পদ্ধতির উল্লেখ থাকে, সংবিধানের কোন অংশ কিভাবে সংশোধন করা হবে সেটাও উল্লেখ করা থাকে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি উত্তম সংবিধানে উল্লেখ থাকে, যেমন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাকে সন্নিবেশিত করা হয়েছে। সবশেষে উত্তম সংবিধান হবে জনকল্যাণকামী, দার্শনিক রুশো বলেছে যে আইনে মানুষের কল্যাণ নাই তা উত্তম সংবিধান হতে পারে না, সুতরাং উত্তম সংবিধান হবে জনকল্যাণকামী। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা যে সংবিধানে পাবো সেটাকে আমরা উত্তম সংবিধান বলবো। বাংলাদেশের সংবিধান দেখি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে সংবিধান তৈরির জন্য 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, এই কমিটির সভাপতি ছিল ডক্টর কামাল হোসেন। আচ্ছা, এটার ইতিহাসটা শুরু থেকে ব্যাখ্যা করি। 1971 সালে তো আমরা জানি যে দেশ স্বাধীন হয়েছে, তারপরের বছর 1972 সালে 10ই জানুয়ারি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অর্থাৎ তিনি পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে আসে। তো তিনি দেশে আসেই 23শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করে, আর এই গণপরিষদ হচ্ছে ধরো তখন তো নির্বাচন হয় নাই, কোনো সরকার গঠন হয় নাই, বা মুজিবনগর সরকার ছিল শুধু, তো রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচন দিতে হবে, তো সংবিধান তৈরি করতে হবে, এই জন্য 1970 সালের নির্বাচনে যেসব প্রার্থীরা জয়যুক্ত হয়েছিল তাদেরকে নিয়ে গণপরিষদ গঠন করা হয়। তো এই গণপরিষদের যারা সদস্য ছিল
তাদের মধ্য থেকে 34 জনকে নিয়ে একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় 11 এপ্রিল 1972 সালে 34 সদস্য বিশিষ্ট, যার সভাপতি ছিল ডক্টর কামাল হোসেন। এই খসড়া কমিটির প্রথম অধিবেশন হয় 1972 সালের 17 এপ্রিল, এবং এই কমিটি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের খসড়া সংবিধান তৈরি করে এবং তা গণপরিষদে উত্থাপন করে। 19 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত গণপরিষদে সংবিধানের খসড়া পাঠ করা হয়। গণপরিষদে বিভিন্ন সদস্যের পক্ষে বিপক্ষে মতামত দানের পর অবশেষে পরিমার্জিত হয়ে ওই সংবিধানটা 4 নভেম্বর 1972 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। আর 16 ডিসেম্বর 1972 হচ্ছে স্বাধীনতার প্রথম প্রথম স্বাধীনতা দিবস, বা স্বাধীনতার পর প্রথম হচ্ছে 1 বছর পূর্তি। তো ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, বিজয় দিবসটা, প্রথম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার জন্য 16 ডিসেম্বর এই সংবিধানটা কার্যকর করা হয়। তবে যেহেতু সংবিধান কার্যকর করার আগে সংবিধান অ্যাপ্রুভড হয় হচ্ছে 4 নভেম্বর, এই জন্য 4 নভেম্বরকে বাংলাদেশের সংবিধান দিবস বলা হয়। এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, ছবিতে ডক্টর কামাল হোসেনকে দেখা যাচ্ছে, মোট 34 সদস্য ছিল, যে 34 সদস্যের মধ্যে 33 জন সদস্য ছিল আওয়ামী লীগ দলের, আর একজন মাত্র ছিল অন্য দলে, সেটা হচ্ছে শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি ন্যাপের ছিলেন। মোট সদস্য 34 জন, আর ডক্টর কামাল হোসেন ছিলেন চেয়ারম্যান। 34 জন সদস্যের মধ্যে একজন কেবল নারী সদস্য ছিল, আর বাকি 33 জনই পুরুষ সদস্য ছিল। যে নারী সদস্য ছিল তিনি ছিলেন রাজিয়া আক্তার বানু। আর ডান পাশে লিখেছি 4 নভেম্বর বাংলাদেশের সংবিধান দিবস পালিত হয়। এখন আমরা বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো দেখি। বাংলাদেশের বর্তমান সংবিধানের উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে, এটা লিখিত দলিল, বাংলাদেশ সংবিধান লিখিত আকারে পাওয়া যায়, এটার 153টি অনুচ্ছেদ আছে, এটি মোট 11টি ভাগে বিভক্ত, এর একটি প্রস্তাবনা সহ মোট 7টি তফসিল আছে। দ্বিতীয়ত, বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় প্রকৃতির। বাংলাদেশের সংবিধান, কারণ এর কোনো নিয়ম পরিবর্তন সংশোধনের জন্য জাতীয় সংসদের 2/3 সদস্যের সম্মতির প্রয়োজন হয়। তিন হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্র পরিচালনার 4টা মূলনীতি বাংলাদেশের সংবিধানে উল্লেখ করা আছে। এগুলোর মূলনীতির উপর উৎসারিত হয়ে আরো কিছু মূলনীতি রয়েছে, তবে মূল একদম প্রধান মূলনীতি হচ্ছে 4টি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব মূলনীতির দ্বারা অনুপ্রাণিত, প্রভাবিত হয়ে বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করে। 4 হচ্ছে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারে সন্নিবেশ করা হয়েছে। সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কি কি অধিকার ভোগ করতে পারবো তা সংবিধানে উল্লেখ থাকায় এগুলোর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। যেমন জীবন ধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, চিন্তা বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, সম্পত্তির অধিকার। বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে 26 থেকে 47 ক অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এরপর হচ্ছে বাংলাদেশের সংবিধানের সর্বজনীন ভোটাধিকারের কথা বলা হয়েছে। বাংলাদেশের সংবিধানের সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়েছে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে 18 বছর বয়সের ঊর্ধ্বে সবাই হচ্ছে এই ভোটাধিকার প্রাপ্ত, অর্থাৎ তাদেরকে এই রাজনৈতিক অধিকার দেওয়া হয়েছে। 18 বছর ঊর্ধ্বে প্রত্যেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে। আচ্ছা, ডান পাশে যে ছকটা আছে, রাষ্ট্রীয় যে মূলনীতি, এই 4টা মুখস্থ করতে হবে। আমাদের 4টা রাষ্ট্রীয় মূলনীতি কি, এবং এটা হচ্ছে আমাদের সংবিধানের 8 নং অনুচ্ছেদে বলা আছে যে আমাদের 4টা মূলনীতি, আর ওই 4টা মূলনীতি হচ্ছে 9, 10, 11, 12 ওই 4টা অনুচ্ছেদে লেখা আছে। 9 নং অনুচ্ছেদে জাতীয়তাবাদ, 10 নং অনুচ্ছেদে সমাজতন্ত্র, 11 নং অনুচ্ছেদে গণতন্ত্র, আর 12 নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। আচ্ছা, 6 নম্বর হচ্ছে বাংলাদেশ হচ্ছে প্রজাতান্ত্রিক প্রকৃতির সংবিধান, অর্থাৎ এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যে বলা হয়, যেখানে জনগণের সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এখানে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, জনগণের পক্ষে নির্বাচিত প্রতিনিধিগণ রাষ্ট্র পরিচালনা করবেন। 7 হচ্ছে সংসদীয় সরকার, বাংলাদেশের সংবিধানে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে শাসন কার্য পরিচালনার ভার অর্পণ করা হয়। এই সরকার ব্যবস্থায় মন্ত্রিপরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে।
আট এককেন্দ্রিক রাষ্ট্র, বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র, এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো কোনো অঙ্গরাজ্য বা প্রাদেশিক সরকার নাই, জাতীয় পর্যায়ে একটি মাত্র কেন্দ্রীয় সরকারের দ্বারা সমগ্র দেশ পরিচালিত হয়। নয়, আইনসভা, বাংলাদেশের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, এটি সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা, এর নাম হচ্ছে জাতীয় সংসদ। বর্তমান জাতীয় সংসদ 350 জন সদস্য নিয়ে গঠিত, সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। 10 হচ্ছে সর্বোচ্চ আইন, বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কারণ বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধানকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে, এই জন্য এটা সর্বোচ্চ আইন। অর্থাৎ যদি কোনো আইন সংবিধানের সাথে সামঞ্জস্যহীন হয়ে থাকে তাহলে ওই আইনটা বাতিল করে দেওয়া হয়, বা ওই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ অংশ আছে ততখানি বাতিল করে দেওয়া হয়। সবশেষে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশের সংবিধানে একটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগের বিধান রয়েছে। এখানে একটি কাজ দেওয়া হয়েছে, দলীয় কাজ, বাংলাদেশের সংবিধানকে উত্তম, এর পক্ষে যুক্তি দাও। তো তোমরা বলবা যে বাংলাদেশের সংবিধান উত্তম, কারণ উত্তম সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে আসছিলাম সেগুলো বাংলাদেশের সংবিধানে আছে, এই উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধান সুস্পষ্ট, কারণ বাংলাদেশের সংবিধান লিখিত, বাংলাদেশের সংবিধানে সব বিধিবিধান সুস্পষ্ট ভাবে বিধৃত আছে, তাই বাংলাদেশের সংবিধান উত্তম। দ্বিতীয়ত, বাংলাদেশের সংবিধান সংক্ষিপ্ত, 153টা অনুচ্ছেদ, অনেক বেশি অনুচ্ছেদ দেওয়া নাই যে আমরা এটাকে ডিটেলস বলবো, সংক্ষিপ্ত প্রকৃতির প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া আছে, এই জন্য এটা উত্তম। তৃতীয়ত, বাংলাদেশের সংবিধানে 26 থেকে 47 ক অনুচ্ছেদে মৌলিক অধিকার গুলো লেখা আছে, যার জন্য যেটা হয় যে জনগণের মৌলিক অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারে না, তো এই জন্য বাংলাদেশের সংবিধান উত্তম। জনমতের প্রতিফলন হয়েছে বাংলাদেশের সংবিধানে, আর বাংলাদেশের সংবিধান সুষম প্রকৃতির, এটা খুব সহজে পরিবর্তন করা যায় তাও না, আবার একেবারেই পরিবর্তন করা যায় না সেটাও না, অর্থাৎ সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে যে ভারসাম্য সেটা বাংলাদেশের সংবিধান রক্ষা করেছে, এজন্য এটা উত্তম সংবিধান। আর সংশোধন পদ্ধতি হচ্ছে, বাংলাদেশের 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি সংশোধনের জন্য ভোট দেয় তাহলে সেটা কার্যকর হয়। রাষ্ট্র পরিচালনার মূলনীতির উল্লেখ, বাংলাদেশের সংবিধান তো আমরা দেখলামই, আমাদের 4টা রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে, মূলনীতিগুলো সেই মূলনীতি অনুসারে হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা হয়। 8 হচ্ছে জনকল্যাণকামী, দার্শনিক রুশো বলেছে, আচ্ছা জনকল্যাণকামী, বাংলাদেশের সংবিধান যেহেতু জনগণের সার্বভৌমত্ব 7 নং অনুচ্ছেদে জনগণের সার্বভৌমত্বের কথা বলেছে এবং জনগণকে সার্বভৌমত্ব দিয়েছে এবং জনগণের কল্যাণেই যেহেতু সকল সরকার কাজ করে থাকে তাই বাংলাদেশের সংবিধান জনকল্যাণকামী। আচ্ছা এখন হচ্ছে বাংলাদেশের সংবিধানের সংশোধনী, এ যাবৎকালে বাংলাদেশে 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে, প্রত্যেক দেশের সংবিধানে সংশোধনের বিধান আছে, বাংলাদেশও এটার ব্যতিক্রম না, বাংলাদেশ সংবিধানে 142 নং অনুচ্ছেদে সংশোধনের নিয়মাবলী উল্লেখ করা আছে। 1972 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশে মোট 17টা সংশোধনী করা হয়েছে। তো সংবিধানের যে 17টা সংশোধনী এটা আমরা পরের ক্লাসে পড়বো, আজকে এ পর্যন্তই থাক। শিফা রোল দিয়েছ? হ্যাঁ রোল পেয়েছি, ঠিক আছে আমি তাহলে কোর্স করে দিচ্ছি। হ্যাঁ ভালো থেকো, আল্লাহ হাফেজ।